বাড়ি চল। আরে বিছানা পড়ে বসে চল, চ বাড়িতে। না না বাড়ি যাবে বাবার সাথে, চ বাড়ি। দাদার ব্রাঞ্চ এই যে এখানে, যা তাহলে। হ্যাঁ দাদাকে নামিয়ে দিলাম ব্রাঞ্চে, এবার ফাইনালি বাড়ির দিকে চল। চলো বাড়ে, বাড়ির দিকে। তো এনে স্টুডিও আবার উঠে গেছি, এবার সোজা বর্ধমান অব্দি একেবারে সোজা। টাকা দিতে হতো তারপরে খুলতো, কিন্তু এখন এটা থেকে স্ক্যান করে নেয় দিয়ে খুলে যায়। কালকে ওই জায়গাটায় অ্যাকচুয়ালি ওখান থেকে সম্ভবত ঝাড়খণ্ড বর্ডার এখানে আশেপাশে শুরু, তো কালকে আমাদের ওখানকে তার ওখানে দাঁড় করিয়ে সবাইকে র্যাপিড টেস্ট করিয়ে নেগেটিভ আসার পরে তারপরে আমাদের কালকে ছেড়েছিল ওখান থেকে। এবার ফেরত যাওয়ার সময় কোনো টেস্ট নেই, কারণ টেস্টটা করছে ঝাড়খণ্ডের গভর্নমেন্টের থেকে। তো ওরা যা ওদের কথা হলো, তোমরা মানে করোনা করোনা নিয়ে বেরিয়ে যাবো কোনো চাপ নেই, কিন্তু করোনা নিয়ে ঢুকে দেবো না। বৃষ্টির বৃষ্টির পরেই নাকি ওয়েস্ট বেঙ্গল শুরু। বাদিকে ওই যে দূরে মাইথন ড্যাম দেখা যাচ্ছে, আই থিঙ্ক এই তো এখানে যে ওই যে সেভ ড্রাইভ সেভ লাইফ শুরু হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি এটা ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড বর্ডার ছিল, সেটা ক্রস করলাম এখন। বাড়ি এখনো 225 কিলোমিটার মাত্র, এখানে দেখাচ্ছে 5 ঘন্টা 47 মিনিট। দেখা যাক গুগলকে ফেল করতে পারি কিনা। আসানসোল ক্রস করছি এখন। রানিগঞ্জ পার করে এসে এই এখন দুর্গাপুরের কিছুটা আগে দাঁড়ালাম একটু হাত পা সোজা করার জন্যে। মাঝখানে কয়েকদিন ওয়েদারটা খুব ভালো ছিল, বেশ সারা মনোরম একটা ওয়েদার ছিল, আবার গরম আজকে আজকালকার থেকে প্রচণ্ড গরম হচ্ছে। এখন তো মনে হয় 37 ডিগ্রি টেম্পারেচার। চলো আর কি করা যাবে, ভেতরে তো ঠান্ডা আছে, চাপ নেই। বাইরে বেরোলে গা হাত পা পুড়ে যাচ্ছে পুরো একেবারে। দুর্গাপুর ক্রস করছি এখন, ক্রস করছি বললে ভুল হবে, ক্রস করলাম, আমার মনে হয় করা হয়ে গেছে। ও সামনে দেখাচ্ছে দাদা, এখনো বাড়ি প্রায় 120 কিলোমিটার। খেতে হবে কোথাও মাঝখানে দাঁড়িয়ে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, প্রচণ্ড পাইনি বাট পেয়ে গেছে। ন্যাশনাল হাইওয়ে শেষ, এবার কষ্টের জার্নি শুরু। আমরা আছি মির্জাপুরে। শাবাশ বেটা, বহুত বড়িয়া মুন্না। না ইউপির মির্জাপুর না, এটা বাংলার মির্জাপুর। চুপ রাও তুম, এক নম্বর কে বিশুদ্ধ বউ লড়কে হো তুম। এখন নবদ্বীপ আর বর্ধমানের মাঝামাঝি জায়গায় দাঁড়িয়েছি একটু, পুরো মাঠের মধ্যে। ভাবছি ড্রোন উড়াবো, অল তো এখানে ইলেকট্রিকের তার প্রচুর, দেখা যাক, সাবধানে উড়াতে হবে। হ্যাঁ
বাড়ি প্রায় 95 কিলোমিটার। তো আর একবার কৃষ্ণগড় গিয়েই দাঁড়াবো খাওয়ার জন্যে। কৃষ্ণগড়ে পৌঁছে গেছি, শঙ্করের সামনে দাঁড়িয়ে আছি, এবার একটু খেয়ে একেবারে ফাইনাল স্টপেজ বাড়িতে। খাও দাও বাঁচো নাচো শুধু নাচো, খাও দাও বাঁচো নাচো শুধু নাচো, সুযোগটা যদি হাতে পেলে। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার সোজা বাড়ি। মাঝখানে একটা হালকা পাতলা ধুলো ঝড় হয়ে গেল। Life is wonderful. Life is wonderful. Never understood. Finally, বাড়ি চলে এসেছি। তখন মাঝখানে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমিয়ে ঘুমিয়ে বাকি টুকু রাস্তা চলে এসেছি। তো 5টা বাজে এখন, এখন শরীর খুব টায়ার্ড, পরপর দুদিন জার্নি করে অবস্থা খারাপ। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। এইটুকুই বলার, এর বেশি তো আর চাওয়ার কিছু নেই। তো চলো, সবাই ভালো থেকো, আমি একটু শুয়ে পড়ি, চলো।